বাড়ির সামনে চলে আসলাম। অলরেডি আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তার সাথে এখন পরিচয় করা হয়নি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের খুব ভালো আছি। আর থাম্বনেল দেখে আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরে গেছো টপিকটা কি নিয়ে। ভিডিও লাস্ট অবধি তোমরা দেখে থাকো। তো ফাইনালি অলরেডি আমরা মালদা পৌঁছে গেছি, পুরো এক ঘন্টা পরে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো চলো দেখাই তোমাদেরকে, এখন আরও আমাদের জার্নি করা বাকি আছে। বলতে বলো তোমরা কিছু আর কি বলবো। অলরেডি আমরা গাইস মালদা পৌঁছে গেছি, আর এমডি কাজলের বাড়ি কত আমরা এখনো জানি না সঠিক। আরেকটা ফ্রেন্ড আসছে যে আমাদের, এখন যাবো। তোমার ফুল ভিডিও তো আমরা দেখতে থাকবো বাচ্চাটাই। তো চলো নেক্সট স্টার্ট না ভিডিও, একটু ব্যাকগ্রাউন্ডও দেখো তোমাদেরকে। আমি তো আর থাকবো আগে থেকে খাওয়ার মধ্যে। আমি চলো করছি। ফাইনালি এখন আমরা টোটো স্ট্যান্ডে যাবো, জায়গাতে তারপরে যাবো বোরপুল, তারপরে যেটা তোমাদের সারপ্রাইজ ছিল ওটাও দেখাবো। সারপ্রাইজ তো থাকবে, হ্যাঁ সারপ্রাইজ তো থাকবে আজকে। না ভিডিও থেকে বুঝতে পারছি, তোমরা ভিডিও দেখে চলো রাস্তা ক্রস করছি আমরা। চলো ফ্রেন্ড একটু ব্রেক নেই। তো ওই যে আমরা এখন যাচ্ছি সামনে একটু মিষ্টির দোকানে। তো ফাইনালি আমরা বোরপুল চলে এসেছি। এই যে সিএনজি সিএনজি কাইটি খতম। তো ফাইনালি আমরা চলে এসেছি বোরপুল, এখন যাবো কাজলদার বাড়িতে। তো ওই যে আমরা এখন ব্লগটা স্টার্ট করলাম আর সিএনজি তো চলে গেল, তো আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি। চলো দাঁড়াতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিজ। গাইজ অলরেডি আমরা কাজল এমডি কাজলের বাড়ির সামনে চলে আসলাম। এমডি
কেমন আছে তোমরা দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর থেকে দাদারা চলে এসেছে আমার বাড়ি। তো অনেক লেটে চলেছে দাদারা, বুঝলে? মানে অনেক আগে আরো আসার কথা ছিল। গুড়িয়ের রুম দেখে নাও, তো গাইস অলরেডি আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এই যে কাজল ভাই, দেখে না তোমরা, কাজল ভাই হাই করে দাও। কাজল ভাই, এই যে কাজল ভাই, দাদার সাথে এখন পরিচয় করা হয়নি, দাদা পরে এলো। হ্যালো, ভিডিও করা হয়ে গেছে, আমরা ভিডিও করছি। কাজলদার সঙ্গে আজকে দেখা করলাম, খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। কাজল ভাই দেখে না, দেখে না চারজন চড়েছি।